রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভীর প্রধান বিচারপতিকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন মন্তব্যের সমালোচনা করেন। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতিকে নিয়ে মন্ত্রী এমপিদের আক্রমণাত্মক বক্তব্যে সব মহলে যখন সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই আয় ব্যয়ের এ তদন্তকে প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ গ্রহণের পালা শুরু হলো বলে সবাই মনে করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ এবং নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনায় খন্দকার মাহবুব অভিযোগ করেন, নাবালকের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যাই বলুক না কেন, তা এখনই তারা অসহায় ভাব দেখাচ্ছেন। নির্বাচনে যে দল থাকবে তাদের যদি সাংবিধানিক অধিকার খর্ব করা হয়, 3 মাসের আগে তারা কিছু করতে পারবেন না। অতএব তারা যে থাকবেন নাবালকের ভূমিকায়, সেটা হবে না। প্রেস ক্লাবে অপর একটি অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম 71 কেন্দ্রীয় কমিটির আলোচনা সভায় বিএনপি নেতা গয়েশচন্দ্র রায় অভিযোগ করেন, এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করছে। তারা ব্যাপুয়ারা, তারা আইনেরও তোয়াক্কা করে না, তারা নিয়মেরও তোয়াক্কা করে না।